नमस्कार सबाइके, आज के आबार एक इनफर्मेटिव भिडियो निये एलाम। आपनारा अवश्य संगे थाकुन। ये भिडियो एक्चुअली जरा स्टूडेंट बा अफिसियाले काज करें तादेर जोन्नो खूब गुरुत्वपूर्ण, कारण आज के जे आमी एक वेबसाइटर कथा बोलबो, एखाने एखाने आपनी 2 GB अब्दि जे कोनो फाइल पाठाते पारें, से भिडियो फटो आपनार प्रेजेंटेशन बा कोनो थिसिस जदि हय, माने जे कोनो जिनिस आपनी ओखाने पाठाते पारें। तो अवश्य आपनारा संगे थाकबें आर शेष अब्दि भिडियोटा अवश्य देखबें। মাঝে মধ্যে আমাদের অফিসিয়ালি বা স্টুডেন্ট হিসাবে বা কোনো কাজে আপনার বড় ফাইল পাঠাতে হতে পারে, সে 1 GB বা 1.5 GB হতে পারে। তো আমিও অনেকবার সমস্যায় পড়েছি, পাঠাতে পারিনি। আমার 300 GB, মানে 300 GB বলছি, 300 MB, 400 MB এরকম ফাইল আমি পাঠাতে পারিনি। কিন্তু এখানে একটা নতুন একটা জিনিস আমি পেয়েছি, তো আপনাদের সবাইকে শেয়ার করতে চাই। সেটা হলো wetransfer.com বলে একটা ওয়েবসাইট আছে, ওখানে আপনারা 2 GB অবধি, মানে 2 GB অবধি ফাইল পাঠাতে পারবেন। মানে যেখানে আমি হোয়াটসঅ্যাপে মাত্র 100 MB ফাইল পাঠাতে পারি, আর জিমেলে আপনি কত পাঠাতে পারেন, 125 MB, এর থেকে বেশি না। তো এই wetransfer.com এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, কিভাবে কাউকে ফাইল পাঠাবেন, সে ভিডিও হতে পারে, অডিও হতে পারে, যে কোনো ফাইল, প্রেজেন্টেশন হতে পারে, আপনার সিনেমা হতে পারে, যে কোনো কাউকে পাঠাতে পারেন, আর ওই লোকটা কীভাবে মানে ডাউনলোড করবে, এই জিনিসটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো এখানে। তো আপনারা অবশ্যই ভিডিও শেষ অবধি দেখবেন, নইলে বুঝতে পারবেন না। চলুন তাহলে শুরু করি। প্রথমে আপনার হোম পেজে এলেন, তো এসে আপনি আপনার ক্রোম ব্রাউজারে যাবেন। এই তো আমার ক্রোম নিচে আছে, তো ক্রোম ব্রাউজারে মারলাম। ওখানে ঢোকার পরে আমার wetransfer.com খোলাই আছে, কিন্তু আমি তবু খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন wetransfer.com, WEWE তারপরে transfer.com, তারপরে এখানে আপনি গেলেন। গোতে ক্লিক করার পরে এখানে আপনার wetransfer-এর এটা খুলে গেল, ঠিক আছে। আপনাকে লগ ইন করারও দরকার নেই, শুধু এই মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন সেন্ড এ ফাইল, ওখানে ক্লিক করলেন, ঠিক আছে। এই দেখুন এখানে লেখা আছে, মিডিলে প্লাস চিহ্ন দেওয়া আছে, আপলোড ফাইলস লেখা আছে, এড আপ টু 2 GB, মানে আপনি 2 GB অবধি এখানে দেখাতে পারেন, মানে পাঠাতে পারেন কাউকে। কিন্তু আমি এখানে 2 GB অবধি দেখাবো না আপনাদেরকে, নইলে আমার নেট শেষ হয়ে যাবে। তো এখানে আমি প্লাস চিহ্নটা দিলাম, দেওয়ার পরে এই দেখুন ডান দিকে দেখুন নিচে ফাইলস আছে, ক্যামেরা আছে, রেকর্ডার, ক্যামেরা, ক্যামেরা মানে ফটো তোলা, ক্যামেরা রেকর্ডার মানে ভিডিও ফাইল। আমি একটা ছবি তুলেই দেখাচ্ছি আপনাদেরকে, ক্যামেরায় গেলাম, ক্যামেরায় যাওয়ার পরে দেখুন আমার ছবি আসছে। এটা আমি ছবিটা তুললাম, তোলার পরে এখানে দেখুন ওকে করে দিলাম। এই যে দেখুন ওকে করার পরে ওপরে অ্যাড মোর ফাইলস আছে, আপনি এখানে অ্যাড করতে পারেন। তারপরে এই দেখো এখানে কোথাও কিছু করতে হবে না, এই নিচে যে ডান দিকে আছে এখানে নেক্সটে মারবেন। ওপরে দেখুন দুটো জিনিস আসছে, একটা সেন্ড অ্যান ইমেল আর গেট এ লিঙ্ক। আমরা সেন্ড অ্যান ইমেলে যাব না, আমরা যাব গেট এ লিঙ্কে। এখানে গেট এ লিঙ্কে গিয়ে এই নিচে ব্যাক আছে আর গেট এ লিঙ্ক আছে, গেট এ লিঙ্কে আপনি মারবেন। মারলেই এটা আপনার দেখুন এটা আপলোড হবে, এটা 100% হওয়া অবধি দাঁড়াতে হবে। 100% হয়ে গেলে এখানে একটা লিঙ্ক আসবে, দেখুন নিচে একটা লিঙ্ক এসছে, মানে এখানে উপরে ডান বলে লেখাও আছে। তো কপি লিঙ্ক করলেন তাহলে ওটা কপি হয়ে যাবে। তো কপি হয়ে গেছে, এখন আপনি যে কোনো মানুষকে যদি পাঠাতে চান ওখানে পাঠাতে পারেন। আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেখাচ্ছি। এই দেখুন হোয়াটসঅ্যাপে গেলাম, মনে করুন আমি এই বাপি আছে, বাপিকে পাঠাচ্ছি। এখানে এখানে গেলেন, গিয়ে এই আপনার কপি লিঙ্কটা এখানে পেস্ট করে দিলেন, ঠিক আছে, ওকে সেন্ড করে দিলেন। তো ও সেন্ড হয়ে গেছে, ঠিক আছে। তো ও খুলবে কী করে, তো ওখানে আপনার এই জিনিসটা সেন্ড হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো সেন্ড হয়ে গেলে ও শুধু এই যে আমি কপি লিঙ্কটা পাঠিয়েছি ওখানে শুধু ক্লিক করতে হবে, ক্লিক করলেই ও অটোমেটিক্যালি আপনার ওই wetransfer.com-এ চলে যাবে। আর এখানে এই দেখুন এরকম খুলবে, এখানে এই দেখুন অনেক কিছু লেখা আছে, এত কিছু করার কিছু নেই। এই যে মাঝখানে এখানে আপনার ডাউনলোড ফাইল লেখা আছে, ডাউনলোড ফাইলে যাবেন আর এইখানে ডাউনলোড করবেন। তো হয়ে গেল আপনার ডাউনলোড, এই ডাউনলোড হচ্ছে, ওপেন ফাইল আসছে, ওপেন ফাইলে মারবেন, এখানে ছবিটা খুলবেন। এই দেখুন এই ছবিটা আমি পাঠিয়েছিলাম, তো খুব সোজা আপনারা সবাই করতে পারবেন এটা আশা করি। আশা করি আপনারা বুঝে গেছেন কীভাবে wetransfer-টা ব্যবহার করবেন। তো এখানেই আপনারা পাঠাতে পারেন, 2 GB অবধি আপনারা যে কোনো ফাইল পাঠাতে পারেন। এখানে আমি ছোট একটা ফাইল পাঠিয়ে দেখিয়েছিলাম, এভাবে আপনারা অবশ্যই ব্যবহার করুন, খুব ভালো মানে ওয়েবসাইট, আমিও ব্যবহার করি।
তো এটা শুধু গুগল ক্রোম নয়, যে কোনো ব্রাউজারে আপনি এটা ব্যবহার করতে পারেন। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ তাইলে ভিডিও দেখার জন্য। টাটা, সবাই ভালো।